এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞমোহরের ডান হাত। কিন্তু আপু পিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেন হোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো, কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপ অফিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব, তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা, আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই, শুধু শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কি না ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি, আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন বল? আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না, জানি না আলী জনাব। ঠিক আছে, চিন্তা করতে থাক, স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। আলী জনাব, আলী জনাব, কথা শুনুন আমার। আলী জনাব, আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জনাব, আমার কিছু স্মরণে নেই, আপনি ভুল বুঝছেন আলী জনাব। আমাকে আমাকে ছেড়ে দিন আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমার কিছু মনে নেই আলী জনাব। আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আলী জনাব, মানা করুন আলী জনাব, আলী জনাব, রহম করুন আমার উপরে আলী জনাব। আলী জনাব, আপনি ভুল করছেন, আলী জনাব, আমি নির্দোষ, আলী জনাব, আমি নির্দোষ, আলী জনাব, আমি নির্দোষ, আমাকে রহম করুন আলী জনাব। আলী জনাব, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আমি নির্দোষ আলী জনাব, আমার কিচ্ছু মনে নেই আলী জনাব, বলছি আলী জনাব, আমি সত্যি বলছি আলী জনাব, আমি সত্যি বলছি, আমি সব বলবো আলী জনাব, আলী জনাব, আমি সব বলবো আলী জনাব, আলী জনাব, আমি অজ্ঞমোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম, প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম, কিন্তু ইরানুস করেনি, তার ভয়ের কারণেই আমাদের নকশা ধ্বংস হয়ে যায়। যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো।
কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাসাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধখোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই। আপোপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো, তবে সতর্ক থাকো, পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে। সাবধানে থেকো, ইরানুস ও আপোপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায়, সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে। জি আলী জনাব, আর ওর কি করব? তাকে এইভাবে আলাদা কক্ষে রাখো, আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব, আসুন। সব কারারক্ষী আর কারাবন্দিরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে। তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ।